আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিপির রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ এবং ঝামেলাও কম। সকালে নাস্তা তৈরি করার সময় না থাকলে রাতে সবজিগুলো কেটে রাখলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার নাস্তাটি। বিকেলের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনেও এই মজাদার নাস্তাটি তৈরি করে দিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তাছাড়া একটা ভরপুর নাস্তা বা টিফিন হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি ভিউয়ার্স। আমি এখন নাস্তাটা বানানোর জন্য কিছু সবজি কেটে নিব। আমি এখন এই গাজরটা গ্রেট করে নিব। প্রথমে আপনারা কুচি করেও নিতে পারবেন, মিহি কুচি। আমি 2 টেবিল চামচ মতো গাজর গ্রেট দিব, সেই অনুপাতে আমি গ্রেট করে নিচ্ছি। আমার গাজর গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এগুলি একটা বাটিতে উঠিয়ে রাখছি। তারপর আমি টমেটোটা কেটে নিব, কুচি কুচি করে কাটব। এটাও আমি 2 টেবিল চামচ মতো দিব। এখন আমি ধনে পাতাগুলো কেটে নিব। সবজিগুলো কাটা হয়ে গেছে ভিউয়ার্স। আমি এখন একটা বোল নিয়ে নিলাম, বা আটা ময়দা দুটা মিক্স করে নিতে পারবেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেখেছি, লবণ দিচ্ছি 7 মতো, চিনি 2 টেবিল চামচ রেখেছি এখানে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, মিহি কুচি, ডিম 1টা, কালো গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়েছি, তারপরও একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধ না থাকলে আপনারা পানি দিয়েও গোলাতে পারবেন। আগে দিয়ে দেখি অল্প করে, আরও লাগবে দিয়ে দিচ্ছি, পাতলা একটা বেটার হবে। লবণটা দেখে নেবেন, সবটুকু লেগে গেছে, আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। যতটুকু আটা বা সবজি বা ময়দা বা সবজি নেবেন সে অনুপাতে আপনারা পানি বা দুধ ব্যবহার করবেন। দুধ দিলে বেশি টেস্টি হয়, সেই জন্য দুধ দেওয়া ছাড়া বাচ্চারা খাবে, খুবই হেলদি একটি নাস্তা। দেখুন হয়ে গেছে, লবণ দেখে নেবেন। এছাড়াও আপনারা ক্যাপসিকাম দিতে পারতেন, হলুদ বা লাল ক্যাপসিকাম দিতে পারতেন, তাছাড়া আরও সবজি অ্যাড করে করতে পারবেন। আমি শুধু 3টা সবজি দিয়ে করলাম, তাছাড়া ডিম না দিয়েও করতে পারবেন। চলুন তাহলে আমরা পরোটাগুলো ভেজে ফেলি। ভিউয়ার্স, পরোটাগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব, একটু 1 টিস্পুন তেল দিব, দিয়ে তেলটা আমি ব্রাশ করে দিব এভাবে। তারপর একটা কাপের সাহায্যে আমি 1 কাপ ব্যাটার, 1 পাশ হয়ে আসলে বুঝতে পারবেন একটু সাদা সাদা হয়ে আসবে, তারপর আমরা উল্টায় দিব। দুধ ডিম দেওয়ার কারণে পরোটা খুবই হেলদি এবং নরম তুলতুলে হবে, আপনারা একবার বাসা করে দেখবেন। দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, দেখুন হয়ে গেছে। অপর পাশটা প্রয়োজন হলে পাড়ি দিয়ে তেল ঘুরিয়ে দিব সামান্য পরিমাণ। অন্য পাশটা আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, হয়ে গেছে দেখুন। তৈরি হয়ে গেছে কালারফুল হেলদি এবং টেস্টি সবজি পরোটা। দেখছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আমি একটা আপনাদের ছিঁড়ে দেখালাম, দেখুন। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই সবজি পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।